কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে আলোচনা করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তবে আজ যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, দেশের বেকারত্ব সমস্যা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আসরে নামলেন রাহুল গান্ধী। রবিবার 1 মিনিট 32 সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করে রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী বছর 2 কোটি মানুষকে কর্মসংস্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ তার ভুল নীতির জন্য দেশে 14 কোটি মানুষ বর্তমানে বেকারত্বের শিকার। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করার অভিযোগও করেন রাহুল। রবিবার সকালে রাহুল গান্ধী টুইট করে কংগ্রেসের রোজগার কর্মসূচির অধীনে দেশের কর্মসংস্থানহীন যুবক যুবতী এবং অন্যান্য মানুষদের সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তন্দ্রা থেকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে পোস্ট করা একটি ভিডিওতে রাহুল গান্ধী বলেন, যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি এই দেশের যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রতি বছর 2 কোটি লোককে কর্মসংস্থান দেবেন। তিনি তাদের একটা খুব বড় স্বপ্ন বিক্রি করেছিলেন। সত্যটি হল, নরেন্দ্র মোদীজি ভুল নীতির জন্য 14 কোটি মানুষ বেকার হয়েছেন। কেন এমন হল? ভুল নীতির জন্য, নোটবন্দি, ভুল GST এবং তারপরে লকডাউনের কারণে। এই তিনটি নীতির মাধ্যমে সরকার ভারতের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সত্যিটা এখন এই যে, ভারত আর তার যুবকদের চাকরি দিতে পারছে না।